প্রার্থী ঘোষণা পরে ভুবনেশ্বর মধ্যে আসনকু নেই বড়িলা চর্চা। এথর বাজি মারিব কে, বিজেডির অনন্ত নারায়ণ জেনা না বিজেপির জগন্নাথ প্রধান? ভুবনেশ্বর মধ্য আসনরু পুনি থরে প্রার্থী হয়েছন্তি অনন্ত নারায়ণ। গত থর ভলি পুনি বিজেপি প্রার্থী জগন্নাথ প্রধানক বিরোধে লড়িবে অনন্ত। ভুবনেশ্বর মধ্য আসন পাই ছকাপুঞ্ঝা চালিছিলা। সমর্থকঙ্কু নেই নবীন নিবাস পৌঁছে টিকেট পাই লবি করেছিলে কর্পোরেটর অমরেশ জেনা। টিকেট পাই উভয় অনন্ত নারায়ণ জেনা এবং অমরেশ জেনা বারম্বার শক্তি প্রদর্শন করেছন্তি। আর শেষে অনন্ত নারায়ণ জেনাঙ্কু টিকেট দিয়েছি বিজেডি। তবে প্রশ্ন উঠুছি যে বিজেডি ভোটকু প্রভাবিত করিবে কি অসন্তুষ্ট? সেপটে কংগ্রেস এপর্যন্ত ভুবনেশ্বর মধ্য আসন পাই প্রার্থী ঘোষণা করে না। তেণু গোটিয়ে পটে বিজেডি এবং বিজেপি ভিতরে ইয়ে লড়াই হব বলে কুহযাচ্ছে। কংগ্রেস বর্তমান পর্যন্ত প্রার্থী দে না, তেণু ভুবনেশ্বর মধ্যরু বিজেডির অনন্ত নারায়ণ জেনা এবং বিজেপির জগন্নাথ প্রধানক ভিতরে গোটে জোরদার লড়াই হব বলে কুহযাচ্ছে। কারণ বিগত নির্বাচনের মধ্য সে সমান স্থিতি আমি দেখা পাইলু 2019 নির্বাচনের যেতবে কড়া টক্কর দিয়ে উভয় উভয়ঙ্কু। সে সংক্রান্তীয় তথ্য উপরে আমি নজর পকাইবা। কিন্তু চলিত থর ভুবনেশ্বর মধ্য আসন বেশ গুরুত্ব রাখি। যেটি ভুবনেশ্বর মধ্যরু বিজু জনতা দলরু প্রার্থী হয়েছেন অনন্ত নারায়ণ জেনা এবং ভুবনেশ্বর মধ্যপাই বিজেপি বা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন জগন্নাথ প্রধান। 2019 প্রথম থর পাই ভুবনেশ্বর মধ্য আসনু অনন্ত জেনা টিকেট পাইলে। আর 2019 প্রার্থী হয়েছে জগন্নাথ প্রধান। প্রথম থর পাই ভুবনেশ্বর মধ্য আসনু লড়িলে অনন্ত নারায়ণ জেনা বিজু জনতা দল টিকেটরু। আরোধে বিজেপির জগন্নাথ প্রধান হি প্রার্থী হয়েছে। উভয় ভিতরে গোটে কড়া টক্কর দেখা মিলি। 11,442 ভোট্রে জিতি অনন্ত নারায়ণ জেনা। অনন্তু 54,022 খণ্ড ভোট মিলি ভুবনেশ্বর মধ্য আসন পাই। তাঙ্ক বিপক্ষে ছিড়া হয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জগন্নাথ প্রধানকু মিলি 42,580 খণ্ড ভোট। তো ইয়ে 11,442 ভোট ব্যবধানে বিজু জনতা দলর প্রার্থী অনন্ত নারায়ণ জেনা আসন দখল করে। কিন্তু জগন্নাথ প্রধানকর ভুবনেশ্বর মধ্য আসন উপরে দবদবা রয়েছে, তাঁকর সংগঠন রয়েছে। সে পূর্ব নির্বাচন লড়াইছেন ভারতীয় জনতা পার্টির নির্বাচন ময়দানকু ওহ্লাইছেন। তা পূর্ব স্বাধীন ভাবে নির্বাচন ওহ্লাই জগন্নাথ প্রধান। তো তাঁকর ইয়ে অভিজ্ঞতা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে এবং ভুবনেশ্বর মধ্য আসন সেইপা বেশ গুরুত্বপূর্ণ বলে কুহযাচ্ছে। কারণ দুই হেভিওয়েট অনেক অনন্ত নারায়ণ জেনা দুই দুই থর মেয়র হয়েছে ভুবনেশ্বর মহানগর নিগমর, সেঠার তাঁকর অভিজ্ঞতা রয়েছে। এবং 2019 প্রথম থর ভুবনেশ্বর মধ্য আসনু সে বিজেডি টিকেট পাই নির্বাচন বৈতরণী ওহ্লাই। জ্যোতিপ্রকাশ দাস আম সহ যোড়ি হয়েছেন। জ্যোতিপ্রকাশ, বারম্বার ভুবনেশ্বর মধ্য আসনকু নেই আমি আলোচনা করেছু এবং আজি মধ্য যদি আমি দেখিবা সেই দ্বন্দ্ব এবে বি রয়েছে যে অসন্তুষ্টকু সন্তুষ্ট কেমিতি করাযিব। কারণ অনন্ত জেনাঙ্কু দল ভুবনেশ্বর মধ্যরু টিকেট দেউছি, অমরেশ জেনা মধ্য লবি করুথিলে টিকেট পাই। অসন্তুষ্টক প্রভাব বিজেডি ভোট ব্যাঙ্ক উপরে পড়বনি, তো ইয়ে গোটে বড় প্রশ্ন এবং কেতে কড়া টক্কর হব মধ্য আসনরে। হ্যাঁ, দেখুন ভুবনেশ্বর চিত্র স্পষ্ট হয়ে সারিছি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন জগন্নাথ প্রধান, বিজু জনতা দল প্রার্থী বর্তমান ময়দানকু আসি সারিছেন গতকালি অনন্ত নারায়ণ জেনা। এবং দুইজন আপনার দেখুন হেভিওয়েট নেতা এবং ভুবনেশ্বরের পরিচিত চেহারা। কারণ আপনার দেখবে জগন্নাথ প্রধান 2009 তাঁকর অভিযান আরম্ভ করে ভুবনেশ্বর মধ্য নির্বাচন মণ্ডলী। প্রথমে স্বাধীন হিসাবে লড়লে, 2014 দলীয় টিকেট নেলে, পরাজয় বরণ কলে বিজয় ঠারু। এবং 2019 অনন্ত নারায়ণ জেনাঙ্ক সহ লড়লে জগন্নাথ প্রধান তিনিথর, 2009, 2014 এবং 2019 লড়িলে চতুর্থ থর পাই জগন্নাথ প্রধান ময়দানকু আসুচার 2024। এবং বুনু বা অনন্ত নারায়ণ আপনার জাঁথিবে পুরুখা নেতা, দুই দুই থর মেয়র লে, তাপরে 2019
ବିଧାୟକ ହିସାବରେ ଲଢ଼ିଥିଲେ ଆଉ ବାଜିମାତ କରିଥିଲେ। ଆଉ 2019ରେ ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନା ଆଉ ଜଗନ୍ନାଥ ପ୍ରଧାନଙ୍କ ଭିତରେ ଗୋଟିଏ ରୋଚକ ଲଢ଼େଇ ହୋଇଥିଲା। ବିଜୟର ବ୍ୟବଧାନ ଥିଲା ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନାଙ୍କର 11,442 ଖଣ୍ଡ ଭୋଟ, ଅର୍ଥାତ୍ ଅଳ୍ପ ମାର୍ଜିନରେ ଜିତିଥିଲେ। କିନ୍ତୁ ପୁଣି ସେହି ଦୁଇ ପୁରୁଖା ଚେହେରା ମୈଦାନକୁ ଆସୁଛନ୍ତି। କଂଗ୍ରେସ କାହାକୁ ପ୍ରାର୍ଥୀ କରିବ? କଂଗ୍ରେସ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସୁଦ୍ଧା ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିନି। 2019ରେ କଂଗ୍ରେସ ଆପଣ ଜାଣିଥିବେ ରାଜୀବ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ପ୍ରାର୍ଥୀ କରିଥିଲା। 2014ରେ ଶୁଭେନ୍ଦୁ ମହାନ୍ତି ଏଠି ପ୍ରାର୍ଥୀ ହୋଇଥିଲେ। ତେଣୁ କଂଗ୍ରେସ ନୂଆ ଚେହେରା ନବାଗତ ଚେହେରାକୁ ଆଣିପାରେ, କିନ୍ତୁ ଏଠି ଆପଣ ଦେଖିଥିବେ ବିଶେଷ କରି ଯଦି 2019ର ଟ୍ରାକ୍ ରେକର୍ଡ ବା ଫ୍ଲାସ୍ବ୍ୟାକ୍କୁ ଯଦି ଆପଣ ଅନୁସରଣ କରିବେ ଯେ ବିଜୁ ଜନତା ଦଳ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଭିତରେ ଲଢ଼େଇ ହୋଇଛି ଏବଂ ଦୁଇ ଜଣ ପୁରୁଖା ଚେହେରା। ଆପଣ ପ୍ରଥମେ ଆସନ୍ତୁ ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନା, ଭୁବନେଶ୍ୱର ଗଳି କନ୍ଦିରେ ପରିଚିତ ଚେହେରା, ତାଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ଭୋଟ ବ୍ୟାଙ୍କ ରହିଛି, ତେଣୁ ବିଜୁ ଜନତା ଦଳ ରିସ୍କ ନେବା ପାଇଁ ଚାହିଁନି, ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନାଙ୍କୁ ରିପିଟ୍ କରିଛି। କାରଣ ତାଙ୍କୁ ଯଦି ଦଳ ଟିକେଟ୍ ଦେଇନଥାନ୍ତା ତାହେଲେ ଭୁବନେଶ୍ୱର ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଡିଷ୍ଟର୍ବ ହୋଇଥାନ୍ତା, ତା ସହିତ ପାଖ ଏକାମର ଅନ୍ୟପଟେ ଉତ୍ତରରେ ମଧ୍ୟ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ହୋଇଥାନ୍ତା। କାରଣ ବୁନୁଙ୍କର ଅନେକ ସମର୍ଥକ ରହିଛନ୍ତି, ଅନେକ ସହଯୋଗୀ ରହିଛନ୍ତି ଏବଂ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ଟିକେଟ୍ ଝୁଲିଥିଲା ଆଉ ଶେଷରେ ତାଙ୍କ ଟିକେଟ୍ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଏବଂ ସିଏ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖିଥିବେ ଅର୍ବାନ୍ ଇଲେକ୍ସନ୍ କଥା କୁହାଯାଉ ବା ବିଜୁ ଜନତା ଦଳ ଅନେକ କାର୍ଯ୍ୟକ୍ରମ କଥା କୁହାଯାଉ, ସିଏ ହିଁ ମୋର୍ଚ୍ଚା ସମ୍ଭାଳୁଥିଲେ, ବସ୍ତିକୁ ଯାଉଥିଲେ, ଲୋକଙ୍କ ସହିତ ମିଶୁଥିଲେ ଏବଂ ସରକାରଙ୍କର ଯୋଜନା ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଉଥିଲେ ଏବଂ କେଉଁଠି ନା କେଉଁଠି ସେ ଦାବିଦାର ଥିଲେ। କିନ୍ତୁ ତାଙ୍କ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଚ୍ୟାଲେଞ୍ଜ ହେବ ଯେଉଁ ବିଦ୍ରୋହୀମାନେ ଥିଲେ ଏବଂ 3-4 ମାସ ହେଲା ଯେଉଁ ଲବି କରୁଥିଲେ, ଶକ୍ତି ପ୍ରଦର୍ଶନ କରୁଥିଲେ, ତା ସହିତ ଅନନ୍ତଙ୍କ ପାଇଁ ଟେନସନ୍ ସାଜିଥିବା ବାୟାଙ୍କୁ କେମିତି ମ୍ୟାନେଜ୍ କରିବେ ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନା ଏବଂ କ୍ଷମତା କେନ୍ଦ୍ର। ଅନ୍ୟପଟେ ବାୟା ମଧ୍ୟ ବାରମ୍ବାର କହୁଥିଲେ ଯେ ଟିକେଟ୍ ନ ମିଳିଲେ ବି ମୈଦାନକୁ ଆସିବି, ଲଢ଼େଇ କରିବି। ତେଣୁ ଯେଉଁମାନେ ଅସନ୍ତୁଷ୍ଟ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ କେମିତି ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନା ବୁଝାଇବେ ବା ମନାଇବେ ତା ଉପରେ ନଜର ରହିଛି। ତେଣୁ ବିଜୁ ଜନତା ଦଳ ଏଇ ଯେଉଁମାନେ ରହିଲେ ବିପକ୍ଷ ଗୋଷ୍ଠୀ ବା ବିଦ୍ରୋହୀ ଗୋଷ୍ଠୀ, ସେମାନଙ୍କ ସହିତ କେମିତି ମିଳାମିଶା କରିବେ ଏବଂ ସେମାନଙ୍କୁ କେମିତି ବୁଝାଇବେ? ଜ୍ୟୋତିପ୍ରକାଶ, ଏସବୁ ଭିତରେ ଯଦି ବିଦ୍ରୋହୀ ହୁଅନ୍ତି ବାୟା ଜେନା ତାହେଲେ ଅଡୁଆ ସୃଷ୍ଟି ହେଇପାରେ ଅନନ୍ତ ନାରାୟଣ ଜେନାଙ୍କ ପାଇଁ। ନିହାତି ଭାବରେ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ, ଏସବୁ ଭିତରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଆମେ ଗତକାଲି ମଧ୍ୟ ଗୋଟିଏ ଚିତ୍ର ଦେଖିବାକୁ ପାଇଥିଲୁ, ଜଗନ୍ନାଥ ପ୍ରଧାନ ଗତକାଲି ଗୋଟେ ଚିତ୍ର ଆମେ ଦେଖିବାକୁ ପାଇଲୁ। ପୁରୀ ଆସନରେ ଯେଉଁ ଅସନ୍ତୁଷ୍ଟତା ରହିଛି ବୋଲି କୁହାଯାଉଥିଲା ସେଥିରେ ଦୁଇ ଗୋଷ୍ଠୀକୁ ଆଣି ସଫା ସଫା କୁହାଯାଇଥିଲା ଏକାଠି କେମିତି ନିର୍ବାଚନ ବୈତରଣୀ ପାର୍କ କରାଯିବ, ଏକାଠି ନିର୍ବାଚନ ଲଢ଼ିବେ, ସେ ସଂକ୍ରାନ୍ତରେ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଆଲୋଚନା କରାଗଲା ସମର୍ଥକଙ୍କ ସହିତ ଆଉ ନେତାଙ୍କ ସହିତ। ତ ଯେତେବେଳେ ଭୁବନେଶ୍ୱର ମଧ୍ୟ ଆସନରେ ମଧ୍ୟ ସେଇଭଳି ଗୋଟିଏ ପରିସ୍ଥିତି ରହିଛି, ତାକୁ ମଧ୍ୟ କେମିତି ସମାଧାନ କରାଯିବ, ଇଏ ଶୀର୍ଷ ନେତୃତ୍ୱ ଏ ଦିଗରେ ମଧ୍ୟ ହୁଏତ କିଛି ପଦକ୍ଷେପ ନେଇପାରନ୍ତି, ସେଭଳି କୌଣସି ସମାନ ଚିତ୍ର ଆମେ ପୁଣି ଥରେ ଦେଖିବାକୁ ପାଇପାରୁ? ଦେଖନ୍ତୁ ସ୍ୱସ୍ତିକା, ବିଜେଡି ପ୍ରଥମେ ଟିକେଟ୍ ଘୋଷଣା କରୁଛି, ତାପରେ ଆପଣ ଦେଖୁଥିବେ ବିଜେଡିର ରଣନୀତି ହେଉଛି ଯେଉଁଠି ଦ୍ୱନ୍ଦ୍ୱ ରହିଛି, ଯେଉଁଠି ଅସନ୍ତୋଷ ରହିଛି, ନେତା ନେତାଙ୍କ ଭିତରେ ଫାଟ ରହିଛି, ତାହାକୁ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ମଧ୍ୟ ଦଳ କେଉଁଠି ନା କେଉଁଠି ଆଲୋଚନା କରୁଛି। ଗତକାଲି ଯେଉଁ କଥା ଆପଣ କହୁଥିଲେ ଯେ ଶଙ୍ଖ ଭବନରେ ଆପଣ ଦେଖିଥିବେ ପୁରୀ ନେତାଙ୍କୁ ଡକାଯାଇଥିଲା, ସୁଭାଷିଷ ଖୁଣ୍ଟିଆ କଥା କୁହାଯାଉ, ସୁନୀଲ ମହାନ୍ତି କଥା କୁହାଯାଉ, ଏକଥା ତାଙ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରଥମେ ବୁଝାଗଲା ଯେ ମିଳିମିଶି ଆପଣ କାମ କରନ୍ତୁ, ଯଦି ଅସନ୍ତୋଷ ଦେଖିବା ପାଇଁ ମିଳେ ତାହେଲେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ପରୋକ୍ଷ ଭାବରେ ତାଗିଦ କରାଯାଇଥିଲା ଯେ ବିଶୃଙ୍ଖଳାକୁ ବରଦାସ୍ତ କରାଯିବନି। ସମାନ କଥା ଆପଣ ଦେଖିବେ ମଧ୍ୟ ଭୁବନେଶ୍ୱର ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଯେତେବେଳେ ପ୍ରାର୍ଥୀ ଆସିସାରିଛନ୍ତି ମଇଦାନକୁ, ତେଣୁ ଏଇ ଯେଉଁ ବିଶୃଙ୍ଖଳା ଏଇ ଯେଉଁ ଘଟଣାକ୍ରମ ଦେଖିବା ପାଇଁ ମିଳୁଛି, ଦଳ ମଧ୍ୟ କେଉଁଠି ନା କେଉଁଠି ଏ ଘଟଣାକୁ କ୍ଲୋଜଲି ମନିଟର କରୁଛି, ପୁରା ନିରୀକ୍ଷେଇକି ଦେଖୁଛି କିଏ ଅସନ୍ତୋଷ କ୍ରିଏଟ୍ କରୁଛନ୍ତି, କିଏ ଏଠି ବିଶୃଙ୍ଖଳା କ୍ରିଏଟ୍ କରୁଛନ୍ତି। ତେଣୁ ସେଇ ନେତାଙ୍କୁ ସେମାନଙ୍କୁ ତାଗିଦ ମଧ୍ୟ କରାଯାଉଛି, ଯେତେବେଳେ ଆଲୋଚନା କରିବେ ନାମାଙ୍କନ ଆଉ କିଛି ଦିନ ଭିତରେ ଆରମ୍ଭ ହୋଇଯିବ, ନିର୍ବାଚନର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସମୟ ଆସିଗଲାଣି, ସେତେବେଳେ ଅସନ୍ତୁଷ୍ଟ ଜାହିର କରୁଥିବା ନେତାଙ୍କୁ ତାଗିଦ ମଧ୍ୟ କରାଯାଉଛି ଆଉ ଏକାଠି ଲଢ଼ିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦିଆଯାଉଛି। ଧନ୍ୟବାଦ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ ଆପଣଙ୍କର ଆଲୋଚନା ପାଇଁ।